ডিম আগে না মুরগি আগে, বন্ধু মহলের সাথে আড্ডায় বসে বিতর্কে ঝড় তোলেননি, এরকম মানুষ খুঁজে পাওয়া হয়তো দুষ্কর। আবার যারা আমরা মোটর বাইক চালাই বা বাইক ভালোবাসি, তাদের মধ্যেও কিন্তু এরকম কমন একটা বিতর্ক হয় যে মোটর বাইক থামানোর সময় ক্লাচ আগে চাপ দিবে নাকি ব্রেক। আজকে এই বিষয়টা নিয়েই আপনাদের সাথে কথা বলবো। আপনি দেখছেন কিউরিয়াস বাইকার। আসেন, চারটা পরিস্থিতির মাধ্যমে আমরা এই বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। প্রথম পরিস্থিতিটা হচ্ছে, আপনি হাইওয়েতে অনেক দ্রুত মোটরসাইকেল চালাচ্ছেন। ধরে নেন আপনি 80-90 স্পিডে মোটরসাইকেল চালাচ্ছেন। এই মুহূর্তে আপনার মনে হইলো যে স্পিডটা একটু কমানো দরকার। এক্ষেত্রে আপনি 40-50 অথবা 30-এর কাছাকাছি চলে আসতে চাচ্ছেন। তো এক্ষেত্রে আপনাকে ক্লাচ চাপ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট শটলটা একটু কমাবেন, ব্রেকটা হালকা একটু প্রেস করবেন, বাইক নিয়ন্ত্রণে আসলে আবার আপনি আপনার মতো করে চালাবেন। পরিস্থিতি দুই, ধরেন আপনি সিটি রাইডে বাইক চালাচ্ছেন। এখানে খুব কনজাস্টেড এরিয়া, আশেপাশে অনেক যানবাহন রয়েছে, অল্প অল্প করে আপনাকে এগোতে হচ্ছে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথম ক্লাচ চাপতে হবে, এরপরে আপনি ব্রেক চাপবেন। কারণ যদি আপনি ক্লাচ না চেপে ব্রেকটা চাপ দেন তাহলে বাইকটা বন্ধ হয়ে যেতে পারে। তিন নাম্বার পরিস্থিতি হচ্ছে, আপনি ইমার্জেন্সি কেসে কি করবেন। ইমার্জেন্সি কেস হচ্ছে, ধরেন আপনি একটা নির্দিষ্ট গতিতে বাইক চালাচ্ছেন, হুট করে আপনার সামনে কোনো যানবাহন চলে আসছে, কুকুর চলে আসছে অথবা কোনো বাচ্চা দৌড় দিয়েছে। এক্ষেত্রে আপনার বাইকটাকে নিয়ন্ত্রণ করা দরকার। তো এক্ষেত্রে আপনাকে তিনটা কাজ একই সাথে করতে হবে। আপনি ক্লাচ চাপ দিবেন, আপনি ব্রেক চাপ দিবেন এবং শটলে প্রেশার রাখবেন। লাস্ট যেই পরিস্থিতি, সেটা হচ্ছে আপনি বাইকটাকে একটু নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন, কিন্তু বাইকটা থামাতেও চাচ্ছেন না, অথবা আপনি চাচ্ছেন না বাইকটার গতি একবারে জিরো হয়ে যাক। সো এক্ষেত্রে আপনাকে ক্লাচ চাপার প্রয়োজন নাই, আপনি জাস্ট শটলটা নিয়ন্ত্রণ করবেন। ব্রেক চাপ দেওয়ারও কোনো প্রয়োজন নাই, জাস্ট শটলটা কমিয়ে আনলেই আপনার বাইকটা নিয়ন্ত্রণে থাকবে। সো পরিস্থিতি ভেদে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি আগে ক্লাচ চাপ দিবেন নাকি আপনি আগে ব্রেক চাপ দিবেন। তো কমেন্ট সেকশনে জানান যে আপনি মোটরসাইকেল থামানোর ক্ষেত্রে কোনটা আগে ব্যবহার করেন, ক্লাচ নাকি ব্রেক। বাইক সম্পর্কিত এরকম আরও অনেক বিষয় জানতে এবং জানাতে ভিজিট করতে পারেন curiousbiker.com। এবং আপনার বাইকের যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যাগুলো নিয়ে হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলতে পারেন curiousbiker ফেসবুক গ্রুপে।